ক্রিকেটে কিংবদন্তি শেন ওয়ার্ন ছিলেন একজন বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী। বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। কখনও নারী কেলেঙ্কারি, কখনও ধূমপান, আবার কখনও অশুভ আচরণের জন্য একাধিকবার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেওয়া শেন ওয়ার্নারের বিতর্ক পিছু ছাড়েনি কখনও। তার বিতর্ক শুরু হয় তার প্রথম স্ত্রী সিমোনেকে দিয়েই। 1995 সালে ওয়ার্নের প্রথম স্ত্রী সিমোনে কাল্লাহানের সঙ্গে বিয়ে হয়। তিন সন্তান জন্ম দেন তারা। 2005 সালে সিমোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। 2000 সালে একটি ব্রিটিশ নার্সকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোই তার সহঅধিনায়কত্ব কেড়ে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। 2010 সালে ইংলিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লেকে চুমু খেতে দেখা যায় ওয়ার্নকে। শুধু নারীর প্রতি দুর্বলতাই নয়, প্রচুর সিগারেটও খেতেন ওয়ার্ন। একটি ছেলে সে ছবি তুলে নিয়েছিল, সে অপরাধে ছেলেটিকে মারধর করে ওয়ার্ন। ওয়ার্নের সিগারেট প্রেমের কথা জানা যায় তার এক সময়ের সতীর্থ মাইকেল ক্লার্কের কাছ থেকে। 2006 সালে এসএস সিরিজের আগে এক অনুশীলনী ক্যাম্পে যাচ্ছিল অস্ট্রেলিয়া দল। সে সময় শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব কিছু নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। ওয়ার্ন বেছে নিয়েছিলেন সিগারেটকে। 22 বছর ক্রিকেট জীবনেও সিগারেট ছাড়েনি ওয়ার্ন। শুধু ব্যক্তি জীবনে নয়, ওয়ার্ন বিতর্কে জড়িয়েছেন তার কর্মজীবনও। 1998 সালে জানা যায় তিন বছর আগে শ্রীলঙ্কার এক ব্যক্তিকে টাকার বিনিময়ে পিস এবং আবহাওয়া সম্পর্কে তথ্য দিতে চেয়েছিলেন ওয়ার্ন। নিজের আত্মজীবনীতেও সে কথা উল্লেখ করেছিলেন তিনি। 1999 সালে বিশ্বকাপের আগে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয় ওয়ার্ন। এক সংবাদ মাধ্যমে শ্রীলঙ্কার অধিনায়ক রানাতুঙ্গের নামে খারাপ কথা বলেন তিনি। সে কারণে আইসিসি তাকে নির্বাসিত করেছিল 2 ম্যাচের জন্য। 2003 সালে বিশ্বকাপ শুরুর আগের দিন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল ওয়ার্নকে। ডুব নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ওয়ার্ন যদিও বলেছিল তিনি মায়ের দেওয়া ওষুধ খেয়েছিলেন তার ত্বকের স্বাস্থ্য রক্ষার জন্য, কিন্তু সে অপরাধে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকে এক বছরের জন্য নির্বাসিত করে সব ধরনের ক্রিকেট থেকে। 2013 সালে বিগ ব্যাশ চলাকালীন সময় এক ক্রিকেটারকে খারাপ কথা বলা এবং তার শরীরে অশালীনভাবে হাত দেওয়ার অভিযোগ উঠে ওয়ার্নের বিরুদ্ধে। সে কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং $4,500 জরিমানা দিতে হয় তাকে। এসব সমালোচনার ঊর্ধ্বে ছিল তার পারফরম্যান্স। তার কবজির বেলকিতে নাস্তানাবুদ করেছেন বিশ্বের সব নামিদামি ব্যাটসম্যানকে। নিঃসন্দেহে তিনি ছিলেন সর্বকালের সেরা লেগ স্পিনার।